বহরমপুর গিয়েছিলাম কোনো কাজের সন্ধানে। কাজ বলতে গেলে উত্তরবঙ্গ পরিবহনের সঙ্গে যুক্ত একজন লোক আছে আমার পরিচিত, তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম যে কোনো কাজ পাওয়া যায় কিনা, বিশেষ করে কন্ট্রাক্টের কাজ, ওগুলো খুব একটা কঠিনের মধ্যে না তখনকার দিনে। এই কাজের খোঁজ করতে গিয়ে আমার সাথে এক ভদ্রলোকের আলাপ হয়। তিনি হোমিওপ্যাথি ডাক্তার, ভালোই ডাক্তার, তার ওয়াইফ ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার, সার্টিফিকেট প্রাপ্ত ডাক্তার। সেই ডাক্তার কত বড় কত ছোট আমি বলতে পারবো না, বহু পেশেন্ট আসতো ডেলি দেখতাম। যাই হোক, ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো, সেই ভদ্রলোকই হচ্ছে আমার শ্বশুরমশাই, আলাপ হলো। আমি তার বাড়িতে মাঝে মধ্যে যেতাম, ঠিক এইভাবে ভদ্রলোকের সঙ্গে আলাপ হওয়াতে খুব ভালো লাগলো, ব্যবহারটা আমার খুব ভালো লাগলো, হয়তো আমার ব্যবহারও তার ভালো লেগেছিল কিনা। একদিন ওই ভদ্রলোকের, আমার সতী ও শ্বশুরমশাইয়ের কথা বলছি, এক পরিচিত বা এক দূর সম্পর্কে কোনো এক আত্মীয়া আমাকে বিয়ের প্রস্তাব দেয়, বিয়ের প্রস্তাব দেয় মেয়ে দেখার জন্য। কার মেয়ে বুঝতেই পারছো, তাই দুপক্ষ মানে আমার মা মেয়ের বাবা মা মত দিল। তখন আমি বিয়েতে রাজি হলাম, শর্ত দিলাম মাকে আর আমার স্বর্গীয় শ্বশুরমশাই স্বর্গীয়া শাশুড়িকে। কি শর্ত দিলাম, বিয়ে হবে মন্দিরে বা রেস্টারি অথবা দুটোই, সামাজিক বিয়ে হবে না। মাকেও আমি বললাম সামাজিক বিয়ে হবে না, মা রাজি, ওরাও রাজি হলো। দ্বিতীয় শর্ত দিলাম, বিয়েতে কোনো রকম খরচ করা যাবে না, যেটুকু খরচ হবে মন্দিরে হোক আর রেস্টারি করে হোক সেই খরচটা আমি বহন করবো, আর উপহার হিসাবে আমি কোনো জিনিস নেব না। কারণ আমি ছোট একজন আমার শ্বশুরমশাই ডেকে বললো যে আমার একটা অনুরোধ তোমাকে মানতে হবে। আমি বললাম কি, বললো দেখো তোমার তো সব কথাই মেনেছি, তোমাকে আমি কিচ্ছু দেইনি, সামাজিক বিয়েও হয়নি, আমি শুধু তোমাকে একটা আংটি দেবো, তুমি এই অনুরোধটা রাখো আর কিচ্ছু আমি দেবো না, একটা আংটি। অনেক চিন্তা ভাবনা করে আমি রাজি হয়েছিলাম। আমিও দেখলাম স্মৃতি হিসাবে সে যখন চাইছে তাহলে ঠিক আছে, একটা হোক, আমাকে একটা আংটি দিয়েছিল। এইভাবেই আমাদের জীবনটা শুরু হলো, চললো। 92 সালে আমার মন্দিরা আমার কাছে এলো, 92 সালে 29শে ডিসেম্বর। আমি আমার সাধ্য মতন নামে আমার মেয়েকে লালন পালন করতে শুরু করলাম। আমি বলতে গেলে আমরা হলো, হতে হতে মেয়ের, আমার মেয়ে তোমরা সবাই জানো লাভ ম্যারেজ করলো, লাভ ম্যারেজ করে আছে। আমি বিয়েতে সত্যিই খুব আপত্তি করেছিলাম, কারণ ওই সময় আমি খুবই অবস্থাপন্ন ছিলাম, প্রথমত, দ্বিতীয়ত একমাত্র কন্যা সন্তান, তারপরে আমার হাতে অনেক ছেলে ছিল যারা হাই স্কুলের টিচার, প্রাইমারি স্কুলে। শুধু মেয়েকে বলেছিলাম যে আমি তোমাকে বাধা দেবো না, কিন্তু আমার আপত্তি আছে, আমার এই বিয়েতে মত নাই। যাই হোক, পরে বিয়ে হয়েছে তোমরা সবই জানো। এবার আসি আমার প্রশ্নে, 1100 অনুমান, ওইটা কোথায় 1100 সালই হবে হয়তো, মেয়ের 18 বছর পূর্ণ হতে সামথিং কিছু বাকি আছে। যাই হোক, আমার ক্যান্সার ধরা পড়লো, আমার ক্যান্সার ধরা পড়লো 2011 সালের মার্চ মাসে। অনেক ভুলভ্রান্তি করে অনেক জায়গায় ট্রিটমেন্ট করলাম, সেসব থাক, গেলাম বহরমপুরে, শুনি বম্বে, বম্বে গেলাম ট্রিটমেন্ট করতে। সঙ্গে আমার ওয়াইফ ছিল, আমি ছিলাম, সঙ্গে কোনো ভাইপোও হয়তো ছিল আমার, ঠিক এখন মনে হয় ছিল। যাই হোক, ওখানে গেলাম, ওখান থেকে ট্রিটমেন্ট শুরু হলো, আর ওখানে কারো সঙ্গে আমার ওয়াইফের পরিচয় হয়, ব্যাস এইটুকুনু বললাম। এবং 11 সালের থেকেই আমরা দুজনে আলাদা থাকি, কারোর সঙ্গে কোনো সম্পর্ক নাই, আলাদা থাকি। ও বর্তমানে অন্য একজনের সাথে সংসার করছে, অন্য একজনের সাথে সংসার করছে 2011 সাল থেকে। তাহলে আমি আলাদা, ও আলাদা, মোটামুটি আমি কিন্তু সবই তোমাদের জানালাম। এবং আমি কিন্তু সত্যি কথা বলি, যার সাথে আমার সম্পর্ক নাই, যার সাথে বর্তমানে কোনো রকম যোগাযোগ নাই, তাকে নিয়ে কোনো রকম আলাপ আলোচনা সমালোচনা আমি পছন্দ করি না। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখলে, ভিডিওটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? মনে হচ্ছে না যে একটা মেয়ে কতটা স্বার্থপর, কতটা সেলফিস? হ্যাঁ,
আমি বলছি না সব মেয়েকে, সব মেয়ে স্বার্থপর হয় না, কিন্তু এখানে প্রমাণিত হলো মন্দিরার বাবার কথা শুনেই যে মন্দিরার মা কতটা স্বার্থপর। হ্যাঁ, যে সে তার স্বামী অসুস্থ হয়ে যাওয়ার পরও সেখানে ট্রিটমেন্ট করতে গেছিল, কিন্তু দেখো সেখানে ট্রিটমেন্ট না করিয়ে অত বড় রোগী, ক্যান্সার রোগী বরকে ট্রিটমেন্ট ছেড়ে সে অন্য ছেলের সাথে সম্পর্ক বাঁধিয়ে ফেলেছে। সেখান থেকে তাদের শুরু হয় বিচ্ছিন্ন জীবন। আর প্রথমে যখন ওদের বিয়ে হয় বন্ধুরা, তো তোমরা দেখলে ভিডিওটাতে যে ওর বাবা ওই মন্দিরার মানে মন্দিরার যে বাবা আছে, মন্দিরার দাদু মন্দিরার বাবাকে কতবার তার বাড়ি গেছে, তার তাকে ভালো করে চিনে ভালো করে মিলে মিশে তারপরে ছেলেটাকে পছন্দ করে তারপরে সে নিজের মেয়েকে তার সাথে বিয়ে দেয়। আর এই মন্দিরার বাবা কতটা ভালো মানুষ, হ্যাঁ, যে সে বিয়েতেও নিজের শর্ত রেখেছিল যে আমি বিয়েতে কোনো মানে ডিমেন্ড নামে বা বিয়ের কোনো খরচ তোমাদেরকে করতে দিব না, যত কিছু খরচ হবে সব আমি করব। আর যেখানে মন্দিরার দাদু কিন্তু সামর্থ্যবান ছিল, সে কিন্তু খরচ করতে পারতো, সে হোমিওপ্যাথিক ডাক্তার, তার ওয়াইফও ডাক্তার, তো কিছু মানে চলার মতো তাদের ছিল, তাই না? তারা বিয়েতে কিন্তু খরচ করতে পারতো, কিন্তু মন্দিরার বাবা কতটা ভালো মানুষ যে সে নিজের মুখে বলেছিল যে আমি বিয়েতে কোনো রকমের উপহার নিব না, প্লাস আমার মানে বিয়েতে যা খরচ হবে সব আমি বহন করব, সেটাই কিন্তু করেছে। কিন্তু তার বাবা পরে থেকে স্মৃতি হিসাবে তাকে একটা আংটি দিয়েছিল, সেই ছেলে সেটা গ্রহণ করেছে, মানে মন্দিরার বাবা সেটা গ্রহণ করেছে। কিন্তু দেখো যখন মন্দিরা আসে, মন্দিরা যখন জন্ম নেয়, তারপরে তাদের মানে বিয়ে করার পর তাদের জীবন ঠিক চলছিল, ঠিক আছে, কিন্তু মন্দিরার যখন জন্ম হয়, আমরা সবাই জানি মন্দিরা লাভ ম্যারেজ করেছে, তো একটা বাবা হিসাবে এটা কিন্তু প্রতিবাদ করবে যে আমার মেয়ে ভালো একটা জায়গায় বিয়ে হোক, বা আমি একটা মানে যথেষ্ট যেহেতু যোগ্য ওর বাবা ছিল, তো যোগ্য ছেলের হাতে মেয়েকে দিব, তাই তো? যেহেতু মন্দিরা প্রেম করতো, তো ওকেই বিয়ে করেছে, মানে সোমনাথকেই বিয়ে করেছে, তো সোমনাথের সাথে বিয়ে হতে সে তার বাবা বাধা দেয়নি, কিন্তু বলেছিল আমার অমত আছে। তারপরে 2011 মানে হ্যাঁ 2011 সালে যখন তার ক্যান্সার ধরা পড়ে, তখন তাকে ট্রিটমেন্ট করার জন্য তাকে বোম্বে যেতে হয়। সেখানে গিয়ে তার ওয়াইফের হ্যাঁ অন্য কারোর সাথে পরিচয় হয়, আর সেখান থেকে শুরু হয় তাদের বিচ্ছিন্ন জীবন। এখানে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে একটা মেয়ে কতটা স্বার্থপর হলে একটা অসুস্থ স্বামীকে ছেড়ে গিয়ে সে অন্য কারোর সাথে ঘর বাঁধতে পারে, তাই তো? কিন্তু দেখো এখন বর্তমান বলে না পাপ কাউকে ছাড়ে না, তো নিজের কর্মের ফল আজকে উনি নিজে পাচ্ছেন। আজকে দেখো যে যার বাড়িতে মানে বলে না প্রথম জীবন যদি মানে সুখী না হয়, এটা কিন্তু আমাদের বড়দের কাছ থেকে শোনা যে এক ছেলের কাছে সুখী না পেলে অন্য ছেলের কাছে গিয়ে কিন্তু সুখী পাওয়া যায় না। প্রথম জীবন যখন প্রথম স্বামীর কাছে তুমি সুখী হতে পারলে না, মানে ছেলেটা যখন মানে ইনকাম করছিল তখন ঠিক ছিল, যখন তার এত বড় রোগ ধরা পড়লো ক্যান্সার, তখন কিন্তু তুমি তাকে বিপদের সময় তাকে ছেড়ে চলে গেলে। হ্যাঁ, আর ওইদিকে অন্য কারোর সাথে সংসার বাঁধলে এই নিজের মতো করে নিজের এই বিয়ে করতে পারতো, যখন সুস্থ হয়ে গেল মন্দিরা তার মন্দিরা মেয়ে হয়ে খুব ভালো কাজ করেছে, মায়ের ওপরে আঙুল তুলেনি, বাবার ওপরে আঙুল তুলেনি, ওই দুজনকেই দেখেছে, কিন্তু ওই বাবার অসুস্থতার সময় ওই মন্দিরা নিজের পাশে রেখেছিল, মন্দিরা একটা মানে বাবাটাকে সুস্থ করে তুলেছে, যেইভাবে করে তুলুক। হ্যাঁ, মন্দিরা ব্লগিংয়ে নাটক করে সবসময় ঘ্যান ঘ্যান করে নাই 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 বলে, কিন্তু মন্দিরা এখানে একদম উপযুক্ত মেয়ের মতো কাজ করেছে, না মাকে দোষ দিয়েছে না বাবাকে দোষ দিয়েছে। মন্দিরা একটা ব্লগ করে বলেও ছিল যে যারা মন্দিরার মানে প্রথম থেকে ব্লগগুলো দেখো তারা কিন্তু জানো যে মন্দিরা কিন্তু বলেছিল যে আমার মা যখন চলে গেছে বা আমার বাবা ওদের বিচ্ছিন্ন, হ্যাঁ, ওই বিচ্ছিন্নতা নিয়ে মন্দিরা কিন্তু কখনো কাউকে কারো উপর আঙুল তুলেনি, কারণ মেয়ে হয়ে বাবাকে কী বলবে বা আমার মাকে কী বলবে, ওই ওর বাবা যখন ওর কাছে ছিল অসুস্থ অবস্থায় তখন কিন্তু মন্দিরা মেয়ের মতো করে তাকে মানে যেটা মেয়ের কাজ সেটা করে বাবাকে সুস্থ করে তুলেছে। ওর বাবা সুস্থ হয়ে যাওয়ার পরেও হ্যাঁ সে কোনো দিন কোনো মেয়ের দিকে তাকানো বা সে কোনো মানে কী বলবো কোনো ভাবেই নেই যে আমাকে অন্য বিয়ে করতে হবে বা অন্য একটা জীবনের সাথে জড়িত হতে হবে। কিন্তু দেখো ওর বাবা নিজের মতো করে সংসার করেছে, নিজের মতো করে মানে এখনও করে যাচ্ছে, নিজের রান্না টান্না যা করা নিজের মতো করে যাচ্ছে, এত অতিরিক্ত গরম, নিজের মতো করে যাচ্ছে, কিন্তু ওই যে বলে না নিজের কর্মের ফল নিজেই ভোগ করছে। আজকে ওই দ্বিতীয় বিয়ে করলো সুখের জন্য, কিন্তু দেখো ওখানে গিয়ে সে বেচারি সুখ নেই, কারণ তুমি কাউকে কষ্ট দিয়েছো, তোমাকে কষ্ট পেতে হবে। তো ওখানে যখন সুখ হচ্ছে না, মন্দিরা বলছিল না ব্লগে, এই কদিনের আগের ব্লগে বলছিল যে আমার মা এক বছর পর আমাদের বাড়ি আসলো, মানে ওদের মন্দিরার যে সেকেন্ড বাবা আছে তারা কিন্তু অ্যালাউ করছিল না মন্দিরার বাড়িতে আসা, তো যার জন্য মন্দিরার মা ওখানে সব
মানে সম্পর্ক ভেঙে মন্দিরা নিজেই বলল যে আমার মা সব সম্পর্ক ভেঙে জীবনের মতো আমার বাড়িতে চলে আসলো এখন কিন্তু শেষে ওই মেয়ের কাছে এসে থাকতে হচ্ছে যেই মেয়েকে তুমি আর যেই স্বামীকে তুমি ছেড়ে চলে গেছিলে কোথায় কাজ দিল তোমার সেকেন্ড ম্যারেজ হ্যাঁ তুমি যে একটা স্বার্থপরের মতো কাজ করেছো না এটা কিন্তু প্রমাণ যে তুমি কতটা স্বার্থপর ঠিক আছে হ্যাঁ মানি আমি সব ক্ষেত্রে সব মেয়েরা হয় না সব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয় যে মেয়েদেরকে সবসময় দোষারোপ করা হয় দোষ না থাকা সত্ত্বেও দোষ করা হয় কিন্তু তুমি একটা মেয়ে মানে জন্ম সন্তান জন্ম নেওয়ার পরেও তোমার স্বামী অসুস্থ তুমি সেই অবস্থায় কি করে অন্য একটা ছেলেকে নিজের সম্পর্কের সাথে মানে নিজের জীবনের সাথে জড়িয়ে ফেললে এমনকি তাকে তোমার মানে প্রথম স্বামীকে ছেড়ে তার সাথে চলেও গেলে আর এখন মেয়ের কাছে এসে বলছো সারা জীবনের মতো থাকবো তাই তো আমার মনে হয় মন্দিরের বাবা কি না এখন আর নতুন করে সম্পর্কে জড়ানো উচিত না কারণ যে সুখ দুঃখের সময় ছিল না তাহলে সুখের সময় কিসের তাই তো কিন্তু মন্দিরা তোমাকে একটাই কথা বলবো যে তুমি তোমার মেয়ের মানে তুমি যে মেয়ে তাদের দুজনের মেয়ে তুমি তোমার কাজ ঠিক করেছো কিন্তু এখন তোমাকে মাকেও দেখতে হবে প্লাস তোমার বাবাকেও দেখতে হবে এটা তোমার কাজ ঠিক আছে তো বন্ধুরা তোমরা যারা ভিডিওটা ফুল দেখেছো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মন্দিরার মা সত্যিকারই কতটা স্বার্থপর এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে ঠিক আছে প্রমাণ করে দিলাম আমি চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম মানে সবসময় ছেলেদেরকে দোষ দেওয়া যাবে না আর সবসময় মেয়েদেরকে কিন্তু দোষ দেওয়া যাবে না হ্যাঁ যতক্ষণ না ব্যাপারটা পরিপূর্ণভাবে জানা যাবে এখানে কিন্তু মন্দিরের বাবা নিজের জীবনের প্রথম থেকে মানে যখন থেকে তার সাথে জড়িত আর যখন তার সাথে বিচ্ছিন্ন পুরো ঘটনাটাই কিন্তু আমাদের সামনে শেয়ার করেছে তো তার মাধ্যমে কিন্তু প্রমাণিত হয়ে গেছে তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে কমেন্ট করবে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা।